এখন আর এখানে আসার পরে যখন শান্তনু রাজা এই মৎস্যগন্ধা অর্থাৎ দেবযোনিকে দেখে যখন পাগল হয়, তাকে যখন বিয়ে দেয়, তখন কথা ছিল তার গর্ভে যে সন্তান হবে সে রাজা হবে, যার জন্য দেবব্রত অর্থাৎ ভীষ্মদেব তার পূর্বের নাম হলো দেবব্রত। দেবব্রত প্রতিজ্ঞা করলো আমি কোনোদিন বিয়েও করব না, নারী মুখ দর্শনও করিব না। মারা গেলে এখন সন্তান আনতে হবে না, বিশ্বদেবকে বললো তাহলে আমার তাহলে তুমি যে দুই বউ আছে বইয়ের ঘর সন্তান দাও, তা তোমার যখন বিয়ে আনছি মা যখন আনছি তখন তো আমি প্রতিজ্ঞা করছি নারী মুখ দর্শন করবো না। তাহলে কি করছে, তোমার আর এক পুত্র আছে তার নাম হলো কৃষ্ণ দৈপায়ন, ব্যাস তার সঙ্গে সন্তান না কি করল তাকে স্মরণ করলো। স্মরণ করার পরে সন্তান নেওয়ার সময় প্রথম অম্বিকার ওখানে যায়, অম্বিকার ওখানে যখন যায় তখন তার চেহারা দেখে চোখ মুছে, এই জন্য ধৃতরাষ্ট্র হয়েছে অন্ধ। তারপরে আসে অম্বালিকার কাছে, অম্বালিকে তখন যখন আসে ওই দেখে ভয় পেয়েছে, পাণ্ডুর মতো হয়েছে যার জন্য পাণ্ডু হয়েছে। তারপরে আর একজন পুত্র হয় ছুত্রের পুত্র, সে হলো বিদুর। আমরা প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের সামনে, পড়াটা পড়ার পিছনে তো কারণ নাকি আমরা আজকে দেখতেছি ব্রাহ্মণের ছেলে কি হয়, ব্রাহ্মণ। তাহলে ব্যাসদেব ব্রাহ্মণ ছিল না ক্ষত্রিয় ছিল, ব্রাহ্মণ ছিল। পরাশর মুনির পুত্র ব্যাসদেব ব্রাহ্মণ ছিল, তপস্যায় ছিল। তার ছেলে পাণ্ডু ধৃতরাষ্ট্র বিদুর কেন ক্ষত্রিয় হলেন এবং দাসীপুত্র, দাসীপুত্র যে ছিল না, আচ্ছা দাসীপুত্র মানে কি শূদ্রের পুত্র বিদুর সেও ক্ষত্রিয় হয়েছে। মহাভারত সাক্ষ্য দিছে আসলে জাত পাত কিছু না, গুণ কর্ম অনুযায়ী বর্ণ আসে। আমরা অনেকেই অহংকার করে বলি না আমার ছেলে, আমার ছেলে এই ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় হবে, মহাভারত সেটা বলে নাই। দাসের ছেলে দাস হবে মহাভারত সেই কথা বলে নাই, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে মহাভারত সে কথা বলে নাই, যার জন্য এই চ্যাপ্টারটা পড়া। অনেকেই বড় বড় কথা বলেন তো আমরা আদি পর্ব শুরু করেছি। তাহলে ব্রাহ্মণ কালা, ব্রাহ্মণ কালা, এবারে আমরা সেই চ্যাপ্টারটা একটু আসি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন।